আচ্ছা, সো আমরা আজকে পেজ ফ্লাইতে একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করা দেখব। জেনারেল পেজ, ল্যান্ডিং পেজ এবং প্রোডাক্ট পেজ দুটো জিনিসই দেখবো। আমরা হোম পেজ অলরেডি দেখে ফেলছি। সো পেজ এসে গিয়ে আমরা প্রোডাক্ট পেজ নামে যে অপশনটা আছে, প্রোডাক্ট পেজে গেলাম। এক্সিস্টিং কোনো প্রোডাক্ট পেজ থাকলে সেটা ডিলিট করে দিই। আচ্ছা, ডান। সো আমরা এখন একটা প্রোডাক্ট পেজ তৈরি করব। সো আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট থেকে তৈরি করব, কারণ আমার আসলে কিছু কাস্টম কন্টেন্ট আছে যেগুলো আমার অ্যাড করা লাগবে। সবার প্রথমে প্রোডাক্টের যে শর্ট ডিসক্রিপশন এবং টাইটেল সহ যে জিনিসগুলো, এগুলো আমার প্রোডাক্টের ভিতরে আছে কিনা একটু দেখে নিব। এই হচ্ছে আমার প্রোডাক্টটা, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের কিছু ছবি অলরেডি আমার কাছে আছে, যে প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস, এগুলো অলরেডি রেডি করা। এখন আমরা এক্সটেন্ডেড একটা ভার্সন তৈরি করব। তো সবার প্রথমে আমাদের এই যে প্রোডাক্ট পেজটা, ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক টেমপ্লেট নামে তৈরি করব। আচ্ছা, আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে এইটা, তাহলে আমি প্রোডাক্ট পেজের নাম দিয়ে দিচ্ছি, আনটাইটেলের জায়গায় নাম দিয়ে দিলাম, ওকে। এইবার সবার প্রথমে প্রোডাক্ট পেজটার বাকি সেকশন গুলো আমাদের অ্যাড করে দিতে হবে, অর্থাৎ এই প্রোডাক্টের যে সেকশনটা, এটা তো আছে, এটা উপরে অটো থাকবে, এটার পাশাপাশি এটা নিচে যে জিনিসগুলো আছে সেগুলো। আচ্ছা, এখানে একটা টাইটেল দেওয়া আছে, একটা ছোট ডেসক্রিপশন দেওয়া আছে, দেন একটা ভিডিও দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এরকম একটা ফুল লেআউট নিয়ে নিচ্ছি, ওয়ান সেকশন। আচ্ছা, এইখানে একটা হেডিং লাগবে আমাদের, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এই যে হেডিং, সো এই হেডিংটাকে আমি টান দিয়ে ছেড়ে দিলাম ভিতরে। আচ্ছা, এই হচ্ছে আমার কাস্টম হেডিং। হেডিংটা কি হবে? এইটা হচ্ছে আমার হেডিং। আমাদের আমরা ওয়েবসাইটে আমাদের রোবোটো ফন্ট 55 পিক্সেল, শর্ট ডিসক্রিপশন, বসায় দিলাম ডিসক্রিপশনটা, সেন্টার, ফন্ট সাইজ বাড়লো, রোবটো বেশি বড় হচ্ছে। ওকে ভাইয়া, এখান থেকে কি প্রিমেড সেকশনটা আনা যাবে? প্রিমেড সেকশন হচ্ছে তোমার জেম পেজেসে যাবে, এখানে যাবে না, ঠিক আছে? এখানে যে তোমার টেমপ্লেটে গিয়ে পেজ টেমপ্লেট যদি টান দাও, তাহলে কি হবে, পুরো পেজ জুড়ে আসবে। মানে তুমি শুরু করতে পারো একটা টেমপ্লেট নিয়ে, পরে যে সেকশন গুলো লাগবে না ওগুলো ফালাই দিলা, বাট ইন্ডিভিজুয়াল যে সেকশন অ্যাড করা, এটা সম্ভব হচ্ছে না। একটা ভিডিও লাগবে আমার, এইগুলো ভিডিওটা, আমাদের একটা ভিডিও উইজেট লাগবে। ভিডিও উইজেটটা কোথায়? ইউটিউব ভিডিও, ক্লিক করলাম ইউটিউব ভিডিও, নিচে দিয়ে ছেড়ে দিলাম, জেনারেল থেকে লিঙ্কটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আর কি আছে দেখি আমাদের। আচ্ছা, একটা ইমেজ আছে এখানে, তারপরে কিছু লেখা, একটা লেখা, দুইটা লেখা, তিনটা লেখা, তাই না? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে লেখাগুলো দেই, লেফট সাইডে, রাইট সাইডে ইমেজটা দিব। তাহলে আমাদের দুইটা কলাম নেওয়া লাগবে, প্লাসে ক্লিক করে লেআউট, দুইটা লেআউট, তাই না? একদম নিচে আমি দুইটা লেআউট দিয়ে দিলাম। আচ্ছা, লেফটে, রাইট। আচ্ছা, রাইটে একটা ছবি আছে, তাই না? এই হচ্ছে সেই ছবিটা। ছবিটা কি ইম্পোর্ট করা যাবে? গেলে ভালো, নাহলে ডাউনলোড করে নিব। ইমেজ, ইমেজটা লেফট কলামে রাখলাম, ক্লিক অন দ্য ইমেজ, আপলোড, এই যে আপলোড ইউআরএল থেকে, এই যে ডাইরেক্ট লিংক থেকে আপলোড হয়ে যাবে। ছবিটা, ছবির পাশাপাশি আমাদের সেটা কিছু লেখা আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা হেডিং, হ্যাঁ, লিংক যদি কখনো ব্রোকেন হয়ে যায় তাহলে কি ইমেজটা থাকবে? তোমার তো স্টোরে ইম্পোর্ট হয়ে গেছে, ব্রোকেন এর সমস্যা নেই। বুঝতে পারছি।
প্লাসে ক্লিক করলাম, হেডিং হেডিং ছেড়ে দিলাম ডান পাশ দিয়ে, কপি, লেফট অ্যালাইনমেন্টে থাক, সবগুলোকে এইচ ওয়ান করে দেই। আচ্ছা ফন্ট ফ্যামিলি, এখানে 55 পিক্সেল বেশি বড় হয়ে যাবে, আমি 30-এর মতো রাখি, 32 রাখি, লেফট অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা প্রত্যেকটার নিচে দিয়ে একটা ডিভাইডার আছে, ডিভাইডার দিলেও ভালো না দিলেও ভালো, দিলে মনে হয় ভালো লাগবে। আচ্ছা ডিভাইডারটা হচ্ছে আমাদের আচ্ছা ডিভাইডারটা বেশি জায়গা নিয়ে নিচ্ছে, ডিভাইডারের উপরে নিচে প্যাডিং গুলো বাই ডিফল্ট 0 করা আছে, 16 করা আছে, 0 করে দিলাম, ঠিক আছে কমছে জায়গাতে না। এবার এই যে হেডিংটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম, হেডিংটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, হেলো হেডিং, ডিভাইডার ডুপ্লিকেট, দিয়ে দিলাম ডিভাইডার, প্যারাগ্রাফ ডুপ্লিকেট, প্যারাগ্রাফটাকে নামাই দিলাম, কপি পেস্ট, হেডিং ডুপ্লিকেট, একটু বড় হয়ে গেছে, যেটা করতে পারি আমাদের কি ট্যাগ গুলো একটু ছোট করে দিই, বড় মানে হচ্ছে দেখো ছবিটা শেষ হয়েছে কোথায় লেখা নিচে নেমে গেছে, আমরা এখান থেকে 26 থেকে 24 করে দিই। 24 করার পর এটা হচ্ছে কি কপি স্টাইল, এটার উপর ধরে পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, এবার ঠিক আছে ওকে সেকশন গেল। আমরা এই যে কলামটা, এই কলামটা একটু ডার্ক করে দিতে পারি স্টাইলিং থেকে, ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার দিয়ে দিব, হ্যাঁ লাইট গ্রে টাইপের একটা কালার, তাহলে সাদা গ্রে, খারাপ লাগতেছে না, ভালোই। এবার হচ্ছে একটা ব্যাগের ছবি আছে, এখানে কিছু লেখা, তার মানে এই ছবির সাথে এই লেখা, এই ছবির সাথে এই লেখা, না কিভাবে অর্গানাইজ করা যায়, আমরা যেটা করতে পারি দুইটা পাশাপাশি কলাম নিব, বাম পাশে একটা ছবি লেখা থাকবে, ডান পাশে আবার ছবি লেখা থাকবে, ওকে ঠিক আছে। এই দুই টাইপের ব্যাগের জাস্ট ডেসক্রিপশন দিছে আর কি, তাহলে আমাদের আবার দুইটা কলাম লাগবে, লেআউট থেকে দুই কলাম টান দিয়ে একদম নিচে ছেড়ে দিলাম। আচ্ছা প্রথম কলাম আমার একটা ইমেজ যাবে, ইমেজ এখানে তো লিংক নেই, এখানে ছবি আছে না, ছবিটা কেটে নিতে হবে, দুটো ছবি জেনারেল
সেন্টার এলিমেন্টে দিতে হবে। এই কি করলাম, ভুল হলে আনু দিবার। ডিভাইডার ইট্যাগ ডুপ্লিকেট করতে পারলে ভালো হইতো। এখানে দেখো আউটলাইন নামে একটা জিনিস আছে এলিমেন্টের মতো, এই যে পুরো কলামটা ধরতে পারতেছি। ডুপ্লিকেট হয়েছে, কলামটার দরকার নেই, ডিলিট করি। তাহলে এখানে ছবিটা চেঞ্জ হবে, একটা বড় ছবি আছে তার নিচ দিয়ে একটা সেকশন দুইটা সেকশন, তাই না? আবার একটা ছবি, তাইলে আমরা কি করতে পারি, কন্টেন্ট তো প্রচুর, ছবি দিলাম এই লেখাগুলা বাম পাশে পাঠিয়ে দিলাম, না যেভাবে আছে ওইভাবে সাজে, পাঁচটা ছবি আছে, ঠিক আছে। এই হলো ছবি, এর নিচে নিচে এগুলো আসবে, তারপর আবার আরেকটা ছবি, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমাদের একটা ফুল কলাম নিতে হবে, এই কলামটা কিসের? আবার ডিলিট। আচ্ছা ডান, সাদা থাক। এবার এবার হচ্ছে আমি সিঙ্গেল কলাম নিব, সিঙ্গেল নিলাম, প্রথমে একটা ছবি যাবে, ইমেজ নিলাম, আপলোড। ভেরি গুড, এবার হচ্ছে আমাদের হেডিংটা লাগবে, তাই না? হেডিংটা একটু ডুপ্লিকেট করে নিই, কোন জায়গায় যাচ্ছে হেডিংটা, এখান থেকে আপাতত ফেলে দিই। এর নিচে একটা হেডিং আসবে, ডিভাইডার দেওয়া যায়, উপরে নিচে ডিফল্ট 16 পিক্সেল প্যাডিং দেওয়া, সেটা অফ করে দিলাম। আচ্ছা লেখা আছে,
সেন্টার, এই পুরো জিনিসটা ডুপ্লিকেট হবে নিচে। কাজ করতে পারতাম, লেখাগুলোকে আমরা লেফট রাইটে পাঠিয়ে দিতে পারতাম, তাই না? তাইলে ভালো হইতো, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, লেআউটে গিয়ে, নাহলে আসলে রিপিট হয়ে যাচ্ছে অনেক, দুই কলামে পাঠিয়ে দিই। স্টিল অনেক বড় গ্যাপ দুই পাশ, নিচে উপরে নিচে গ্যাপটা কোথা থেকে পাচ্ছে? ও, এখানে মার্জিন পাচ্ছে না, অনেক মার্জিন দেওয়া ছিল প্যারাগ্রাফের মধ্যে।